একটি ফটক টেনে দিচ্ছে হাজার মাইলের দূরত্ব। স্বজনের ফুপিয়ে কান্না, প্রিয়ার ছলছল চোখ কিংবা শিশুর বোবা চাহনি, সবকিছু তুচ্ছ করে কাজের খোঁজে এই প্রবাস যাত্রার বাস্তবতা। একথা অনস্বীকার্য, প্রবাস যাত্রার জন্য এই কর্মীদের নিজের ঝুলি থেকে গুনতে হয়েছে লাখ লাখ টাকা। অনেকের যাবার খরচ তুলে আনার আগেই শেষ হবে ভিসার মেয়াদ। তবুও জায়গা জমি, পালিত পশু আর জমানো সম্পদ বিক্রি কিংবা ঋণ করে হলেও যেন দেশের চেয়ে বিদেশে শ্রম বিক্রি করাতেই আনন্দ কোটি প্রবাস কর্মীর। বিমানবন্দরের এই ব্যস্ততা কিংবা প্রবাসী কর্মীদের এই প্রবাসে যাবার যে অপেক্ষা, সেই অপেক্ষার বিমানবন্দর পর্যন্ত আসতে প্রবাসী কর্মীদের যে কয়েকটি ধাপ পার হতে হয়েছে, প্রত্যেকটি ধাপেই গুনতে হয়েছে নিজের পকেটের টাকা। এই যেমন ধরুন, এই পাসপোর্ট করা থেকে শুরু করে বিমানের টিকিট কিংবা মাঝখানে মেডিকেল খরচ এবং ওয়ার্ক পারমিট কেনা, প্রত্যেকটি ধাপের যে খরচ সেটির যোগফল প্রত্যেকের 3 থেকে 7 লাখ টাকা পর্যন্ত। কিন্তু বাস্তবতা হলো, প্রবাসী কর্মীদের অভিবাসন খাতে ঋণ দেবার জন্য সৃষ্টি করা প্রবাসী কল্যাণ ব্যাংকের এই প্রবাসগামী কর্মীদের যে ঋণ দেবার কথা সেটি জানে না অনেক কর্মী, আর যারা জানেন তাদের অভিজ্ঞতাও সুখকর নয়। ওরা যা বলে ওই তো আমরা গোছাইতে পারি না, বুঝছেন? ওরা বলে যে সরকারি চাকরিজীবী লোক লাগবে, তাদের সাইন লাগবে, প্লাস তাদের চেক বইয়ের পাতা লাগবে। আমি যখন নিজেই সচল না, আমি বিদেশ যেতেছি টাকার জন্য, টাকা ইনকামের জন্য, তো আমাকে কে জামিনদার হবে? আমি বুঝগে নাই, আমি এখনো দেখিনি আমার এলাকায় বা আমার পাড়া পড়শিতে এলাকায় দেখি নাই কোনোদিন কেউ টাকা উঠে, যেটা বলছেন আপনি, এটাতে কোনোদিন টাকা উঠে দেখিও নাই। ব্যাংকের মাধ্যমে যাইলে আমাদেরকে ঘুরাই, ঠিক মতন দেয় না। আজকে দীর্ঘত 16 বছর ধরে বাইরে আসি, কোনো সেবা যন্ত কোনো কিছু পাইতেছি না প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে। কর্মীদের বক্তব্যে স্পষ্ট, প্রবাসীদের সেবা চালু করা প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা পেতে কতখানি কাঠখড় পোড়াতে হয়। নিয়মের কঠোরতা, স্বল্প সময়ে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে না পারা, বিশ্বাসযোগ্য জামিনদারের অভাবসহ নানা কারণে বিশেষায়িত ব্যাংকটির সেবাবঞ্চিত প্রবাসী কর্মীর সংখ্যা নেহাত কম নয়। 2011 সালের এপ্রিলে যাত্রা শুরুর পর এক যুগে মাত্র 1.5 লাখ কর্মীকে সরাসরি ঋণ সেবা দিতে পেরেছে প্রবাসীর সেবায় যাত্রা করা প্রবাসী কল্যাণ ব্যাংক। বিদেশগামীদের জন্য অভিবাসন ঋণ, প্রবাস ফেরত কর্মীদের জন্য পুনর্বাসন ঋণ, প্রবাসী পরিবারের জন্য বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ ও বিশেষ পুনর্বাসন ঋণ নামে 4 ধরনের সেবা দিয়ে থাকে প্রবাসী কল্যাণ ব্যাংক। বিপুল চাহিদার বিপরীতে সারা দেশে মাত্র 120টি শাখায় চলছে ব্যাংকিং কার্যক্রম। তবে জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, জনগণের দোরগোড়ায় পৌঁছাতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে ব্যাংক সংশ্লিষ্টদের। এটা ডেফিনেটলি সহজ করা উচিত, অল্প প্রসেস করা উচিত, যেন সে অ্যাটলিস্ট 3 to 4 working days ভিতরে টাকাটা পায়, আর এটার একটা স্পষ্ট গাইডলাইন ডিক্লেয়ার করে দেওয়া উচিত। যেখানে ব্রাঞ্চ খুলেছে তাকে সেবা সেখানে দিতে হবে, এই দায়িত্ব ব্যাংকের, এই দায়িত্ব পুরো ব্যাংকের কর্তৃপক্ষের। যদি ব্রাঞ্চে খুলে থাকে, আর যদি আমি কোনো রকমের আমার জনবল আমি দিতে পারবো না, তাহলে আমি ব্রাঞ্চে খোলার দরকার নাই। কারণ আমার ব্রাঞ্চ খোলা মানে ওখানে কস্ট ইনভলভমেন্ট থাকে, আমার কস্ট ইনভলভমেন্ট মানে আমার ওখানে সার্ভিস দিতে হবে। আমি যদি সার্ভিসই দিতে না পারি, আমার এই অহেতুক এই কষ্টটা তো আমার অপচয় হচ্ছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা, কিছু সীমাবদ্ধতা থাকলেও বিগত 3টি অর্থবছরে ঋণ সহায়তা দেবার ক্ষেত্রে অতীতের সব রেকর্ড পেছনে ফেলেছেন বলে দাবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের। স্বল্প সময়ে ঋণ দেওয়ার আকার 3000 কোটি টাকা ছাড়িয়েছে বলেও মন্তব্য এই কর্মকর্তার। পুরো প্রত্যাশা আমরা পূরণ করতে পেরেছি সে কথা আমি বলবো না। গত 3 বছরে আগের দেওয়া ঋণকে 3 গুণে পরিণত করতে পেরেছি। আপনি জানেন যে আমরা এ পর্যন্ত প্রায় 1,55,000 লোককে আমরা মানে ঋণ দিতে পেরেছি, এবং সেটার পরিমাণও প্রায় 3,000 কোটি টাকার মতো। এটা নিঃসন্দেহে একটা স্ট্রেংথের জায়গা। তো একটা জেলায় যখন একটা শাখা থাকে, সেই প্রান্তিক লেভেল থেকে দূর দূরান্ত থেকে একজন লোক এসে এখানে ঋণ নেওয়াটা তার জন্য অনেক কষ্টকর বিষয় হয়ে থাকে। প্রতি অর্থবছরে আমাদের পরিকল্পনা আছে কম করে হলেও আমরা আরও 20টি, আমার ধারণা যে আমরা এই অ্যাচিভমেন্ট 25টার পর্যন্ত নিয়ে যেতে পারব। জনবল সংকটজনিত সীমাবদ্ধতার কথা স্বীকার করে আসন্ন অর্থবছরে বিশদ পরিকল্পনার আভাস দিচ্ছেন ব্যাংকের অন্যতম শীর্ষ এই কর্মকর্তা। প্রযুক্তিতে যে এক্সপার্ট সেই ধরনের লোকবল কিন্তু আমার লাগবে। সোনালী ব্যাংকের 1229টা শাখা, সেই 1229টা শাখার নেটওয়ার্কের মাধ্যমে
এই তারা তাদের কিস্তির টাকা জমা দিতে পারবে। আমাদের যে মূল মোটো ছিল তিনটা, একটা হলো বিদেশ যারা যাবে তাদেরকে প্রেরণ করা, বিদেশ থেকে যারা ফেরত আসবে তাদেরকে পুনর্বাসন করা, পাশাপাশিভাবে সরাসরি এই ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা এনে রেমিটেন্সের অবস্থাটা ভালো করা। বিশেষজ্ঞদের পরামর্শ, অর্থনীতিতে দৃশ্যমান অবদান রাখায় আরও বেশি রাষ্ট্রীয় বিনিয়োগের দাবিদার প্রবাসী কল্যাণ খাত। একই সঙ্গে সেবা সহজীকরণের মাধ্যম হিসেবে ওয়ান স্টপ সার্ভিস চালু করা গেলে প্রবাসী আয়ের গতি হবে আরও বেগবান। রেমিটেন্স পাঠানোর উপরে 2.5% পরিমাণ ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এবং সেটার জন্য সরকারকেও ধন্যবাদ দেওয়া যেতে পারে। কিন্তু তাদের যে বিভিন্ন রকমের চ্যালেঞ্জগুলো রয়েছে এবং বিভিন্ন রকমের প্রয়োজনগুলো রয়েছে, তাতে কিন্তু তাদের জন্য ফিসকাল সাপোর্ট বা বাজেটারি সাপোর্টের কিন্তু অনেক সুযোগ রয়েছে এবং সেই জিনিসগুলো আমাদের নজরে রাখা দরকার। পাসপোর্ট বলেন, মেডিকেল টেস্ট বলেন, কনসার্ন যতগুলো কাজ বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারি রেটের চেয়ে অনেক বেশি পরিমাণে তাকে দিতে হয়। শুধু দেওয়া না, ভোগান্তি সে বোঝে না, কার কাছে যেতে হবে, কীভাবে যেতে হবে। যখন দেখবে ওগুলো খুব স্মুথলি ওয়ান স্টপ একটা সার্ভিসের মতো হয়, যদি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তার সবগুলো কাজ হয়ে যায়, তখন কিন্তু সরকারের খরচও কম হবে এবং ওই লোকেরও কিন্তু অনেক সাশ্রয় হবে। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে এরই মধ্যে 1,000 কোটি টাকা বিনিয়োগ পাওয়া প্রবাসী কল্যাণ ব্যাংক আসছে বছরগুলোয় সেবা নিয়ে যেতে চায় প্রবাসীদের দোরগোড়ায়। প্রবাসী অধ্যুষিত এলাকায় বাড়াতে চায় রেমিটেন্স বৃদ্ধির প্রসারণা। সেই উদ্যোগ কতটা কার্যকর হয় নির্ভর করছে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের উপর। মোকারম হোসাইন, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।